এত উত্তেজিত কেন পারিজাত? জানো না এত উত্তেজনা শরীরের পক্ষে ক্ষতিকর। আপনি আমার নয়ন কোথায়? শুধু নয়নের চিন্তা। আমার কথা জিজ্ঞেস করবে না? আমার নয়ন কেমন আছে? ও ভালো আছে তো? নয়ন খুব ভালো আছে। ওই মাঝে মধ্যে মা মা বলে কাঁদে, এমন বিরক্ত করে যে যে মনে হয়। উইলটা কোথায় পারিজাত? উইল আমি জানি না, বিশ্বাস করুন উইলটা কোথায় আমি জানি না। দেখুন বড্ড সংকটে ফেলে দিলে তুমি আমাকে পারিজাত। উইলটা যদি না পাওয়া যায় তাহলে তোমার নয়ন। তবে আপনি কি করবেন নয়নিকা? কি করবেন বলুন? তাহলে আমি ফিরে যাব, কিন্তু তোমার ওই নয়নের বোধহয় বাড়ি ফেরা হবে না। এইবার তুমি ঠিক করে নাও তুমি কি করবে। শুনুন আপনি আপনি নয়নিকাকে নিয়ে চলে আসুন এখানে, আমি যেখান থেকে পারি যেভাবে পারি আপনাকে উইলটা খুঁজে দেব। আমার হাতে সময় খুব অল্প পারিজাত, খুব অল্প। নয়নকে যদি ফিরে পেতে চাও তাহলে দেরি না করে উইলটা। হ্যালো হ্যালো হ্যালো, তুমি আমার নয়নের কোনো ক্ষতি করবে না। নয়নের যদি কোনো ক্ষতি হয় আমি সব কিছু শেষ করে দেবো, আমি সব তছনছ করে দেবো। শোনো তুমি ওর কোনো ক্ষতি করবে না। শোনো দীপা, কি হচ্ছে কি? এরকম পাগলের মতো চিৎকার করছো কেন? আমাকে আমার নয়নকে বাঁচাতেই হবে, সে করেই হোক আমাকে বাঁচাতেই হবে। আপনার জন্য এত সুন্দর একটা গয়না গড়িয়ে নিয়ে আসলাম আর আপনি চলে যাচ্ছেন। এসবের মানে কি? অ্যারেস্ট ওয়ারেন্ট আছে মিস পারিজাত সেনগুপ্তের নামে।